আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা, আবারও আপনাদের মাঝে চলে আসলাম অসংখ্য পাত্রপাত্রের সন্ধান দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। বিয়ে শাদির কাজ কিন্তু প্রত্যেকটা পরিবারেই থাকে, তাই আমি আহ্বান করছি আসবেন আমাদের প্রতিষ্ঠানে। আজকে আমার জন্মদিন, আমি আপনাদের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে এই জন্মদিনে প্রতিটা জন্মদিনে যাতে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক আল্লাহ মহান দেন, এটাই আমার চাওয়া। আর এই মুহূর্তে আসলে এটা আমার দেশ এবং প্রবাসে যারা আছেন এই ভাইদের এই জায়গাটা দেখাচ্ছে, এটা আমাদের হাতির জিন। এখানে খুব সুন্দর জায়গা, যাওয়ার পথে আমি ভাবলাম যে আমার আপনজন একটা পাত্রী ওদের বাসায় ইনভাইট করেছে, ওখান থেকে যাওয়ার পথে আপনাদের মাঝে আসলাম। হাজব্যান্ড মারা গেছে, ওর হচ্ছে গুলশানের বাসা, ওর বয়সটা 45 মতো, বুয়েটির ইঞ্জিনিয়ার মেয়েটা, খুবই কোয়ালিফাইড মেয়ে, পাতলা স্লিম, খুব সুন্দর, ফ্যামিলি স্ট্যাটাসও খুব হাই। তো ওর জন্য চাচ্ছিল, ও চাচ্ছে দেশে ভালো চাকরিজীবী হতে পারে, ব্যবসায়ী হতে পারে, আদার্স দেশে এবং বিদেশেও হতে পারে। তো মেয়েটা মানে ওর 45 বয়স, মনে হবে যে ওই যে ঐশ্বরিয়াদের মতো ক্যাটাগরি, দেখতে অনেক সুন্দর। তো ওদের বাসা থেকে ফেরার পথেই আপনাদের মাঝে আসলাম আর কি, আপনার যোগাযোগ। আর আমি তো আছি আপনাদেরই কান্তাপা, আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 0197186061। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। ওই যে একটা লঞ্চ যাচ্ছে, তো সবার কাছে আমি দোয়া চাই, আপনারা একটু দোয়া করবেন ভালো করে, যাতে আমি মানে সুস্থ থেকে ভালো থাকে, যারা যে আশা আসতেছে আমি যাতে তাদের আশাগুলি পূর্ণ করতে পারি। আল্লাহ মহান আপনি আমার নামাজ রোজা ইবাদত বন্দেগি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আবারও আসবো, অফিসেই আছি। তো একটা মেয়ের কথা বললাম, কারণ ওরাই ইনভাইট করেছে, ওদের এখানে গিয়েছিলাম, সেজন্য আরও অসংখ্য পাত্রীও আছে, আমি আপনাদের কাছে আবারও চলে আসবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।